ম্যাডামের শ্বশুর মশাই আমাকে বলল যে ম্যাডাম নাকি বলেছে ব্যাগটা ওনার ঘরে রেখে আসতে, আর ম্যাডাম বলেছিল যে ওই টাকাগুলো একটা জলের কলসির মধ্যে রাখতে। আমি তাই করেছিলাম। ইওর অনার, ঐশানি ঘোষ শুধুমাত্র টাকা নেয়নি, তিনি নিজের একজন স্টাফকে ব্যবহার করে ওইখান থেকে টাকা আনিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে, এবং টাকাটা তো পুরোটা ঐশানি ঘোষের বাড়িতে পাওয়াই যায়, এবং এর থেকেই প্রমাণ হয় ঐশানি ঘোষ একজন দোষী। সুতরাং এরপর কি আর কোনো সাক্ষী প্রমাণের দরকার আছে? প্রমাণ তো হয়েই গেল। ইওর অনার, সাক্ষীকে আমার এখনো জেরা করা হয়নি। অবশ্যই, কিন্তু তাতে কিন্তু আপনার অপরাধটা লুকাতে পারবেন না। আগে আমার অপরাধটা প্রমাণ হোক। সমর, আমি তোমাকে অলোক রায়ের কাছ থেকে টাকা আনতে পাঠিয়েছিলাম। হ্যাঁ। কখন? যেদিন হালাদন সরকারের বাড়িতে পুলিশে অভিযান হলো তার আগের দিন রাতে। বাহ, তোমার আর মিস্টার অলোক রায়ের বয়ান হুবহু মিলে যাচ্ছে। ভেরি গুড। টাইমটা মনে আছে? কটার সময়? ওই 8:30 হবে। গুড। হারাধন সার্কেলকে ধরতে যাওয়ার আগের দিন রাতে তোমার এক বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হারাধন সার্কেলের বিরুদ্ধে পুলিশি অভিযানে তুমি থাকতে পারো না। তুমি ডিপার্টমেন্টকে তাই জানিয়েছ? হ্যাঁ। তোমার বন্ধুর খুব সিরিয়াস কন্ডিশন ছিল? হ্যাঁ। তাকে তুমি কখন হসপিটালে অ্যাডমিট করেছিলে? কটার সময় অ্যাডমিট করা হয়েছিল? আসলে জমে মানুষে নিয়ে টানাটানি করছিল, তো তাই টাইমটা খেয়াল নেই। তোমার বন্ধুকে কখন হসপিটালে অ্যাডমিট করেছিলেন? টাকাটা নেওয়ার আগে না পরে? আগে। এ না না, পরে পরে। আই রিপিট, টাকাটা নেওয়ার আগে না পরে তুমি তোমার বন্ধুকে হসপিটালে অ্যাডমিট করেছিলে? পরে। বন্ধুর খবরটা শুনে তো বাড়ির দিকে ছুটে গিয়েছিলাম। টাকাটা তখন কোথায় ছিল? টাকাটা আমি আমার বাড়িতে লক করে রেখে গিয়েছিলাম। সমর, তুমি আমার নাম করে একজন ব্যবসায়ীর কাছ থেকে 20 লক্ষ টাকা ক্যাশ তুলে এনেছো, সেটাও একটা অপরাধ, আশা করি তুমি জানো। সেটা তো ম্যাডাম আপনার কথাতেই। হ্যাঁ, আমার কথাতেই তুমি যদি সব কাজ করে থাকো তাহলে সেদিন রাতে তুমি আমাকে একবারের জন্য জানাওনি কেন যে তুমি টাকাটা পিক আপ করে এনেছো, আবার তোমার বাড়িতেও রেখেছো? তুমি সেদিন রাতে একবারের জন্য আমাকে ফোন করে জানাওনি। ম্যাডাম, আমার ফোনের চার্জ চলে গেছিল। কখন ফোনটা চার্জ চলে গেল? ওই যে বাড়িতে আসলাম, টাকাটা লুকিয়ে রেখে এসে। ফোনটা চার্জে বসালেন না কেন? বাড়িতে তো চার্জার ছিল। কেন কেন বসালাম না, কেন বসালাম না? ওই যে বন্ধুর খবরটা পেলাম তো, পেয়ে ছুটে চলে গেলাম।